আচ্ছা এটা দেখেন, ফার্স্ট আপনারা এটা না, আর এটা এখানে পজিশন ফিক্সড আসে নাই, তাহলে এটাকে এবার আমরা কি করে ওপেন করে ফেলি। এটা কি ছিল মেনু পার্ট, এই তো। আর এখানে আমরা পিএইচডিটা ওপেন করে, এখানে পিএইচডি তো আছে, এখানে অবশ্যই যখন কাজটা করবো এখানে কত পিক্সেল এটা আছে যে এতটুক, যাতে আপনার কি এখানে এই যে দেখেন এখানে গ্যাপ ঠিক আছে, হোম থেকে টেক্সট থেকে কিন্তু একটু গ্যাপ বেশি আছে না, যে এখান থেকে যদি আপনি প্যাডিং দিতে চান তাও কত এখান থেকে ইঞ্চি করে নিয়ে এটা পিক্সেল কত পিক্সেল আছে এখানে 11 পিক্সেল, তার মানে কি টপ বটমে এটার 11 পিক্সেল, অথবা লাইন হাইট কত রাখতে হবে এটার 31 পিক্সেল, যেহেতু টোটাল হাইট এটার 31 পিক্সেল, ঠিক আছে। আর বাকিটুকু আমরা এটা প্যাডিং দ্বারা কি টোটাল মেন মেনু বারে এটা দিতে পারি, তো এখানে তো আপনি এটা বানাইতে পারছেন, এত লোক কি সবাই বানাইতে পারছেন? বর্ডার টু পিক্সেল দেওয়া আছে না, এটা এখান থেকে কাট করে নেন, আমি দিয়ে দিলাম, আর প্যাডিং এখানে কত আসবে 11 পিক্সেল, নাহলে তো ইয়ে ভালো লাগবে না, এই যে এরকম, সেক্ষেত্রে এখানে 11 পিক্সেলের জায়গায় মনে হয় আর একটু কমায় দেন, আর এখানে 10 পিক্সেল আছে তো নাহলে এখানে একটু বাড়াই দিলে হলো 20 পিক্সেল, তাহলে ভালো লাগবে। এখানে মার্জিন ইউজ করছেন বর্ডারটা পরে ইউজ করে প্যাডিংটাও তুলে দিলাম, এখানে মার্জিন লেফট দেখেন, মার্জিন এটা দেওয়ার দরকার নেই, আমি টোটালে এরকম রাখলাম, এই যে এরকম আসতেছে না, ওকে জি বলেন। হ্যাঁ দিয়ে হবারে না, হবারে দেওয়া যাবে না, এটা হবারে শুধু এটা বর্ডারটা শো করে দেবে, নরমালি দিয়ে রাখতে হবে। এবার এটা এরকম আসছে না, এটাকে ধরেন যে এই ইউএলটাকে কি করেন, উপর থেকে একটু নামায় নেন, মার্জিন টপ কত ছিল 50 পিক্সেল, ইউএলটা নামলে কি টোটাল পুরোটা এটা নেমে আসবে না, আরো বেশি নামবে, কত নাম ছিল 60, ঠিক আছে। এবার এটা গ্যাপ তৈরি হবে এখানে দেখেন, এটা এই জায়গা থেকে আসছে না, এবার এটাতে যখন হোভার করব তখন বর্ডারটা কিন্তু এই জায়গা থেকেই আসবে, এটা এরকম আসবে, তার মানে এখানে আলাদাভাবে কিন্তু গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে। তো এখানে এবার এটার কি আমরা ইউএলএলআই এতে দিতে পারি, তার জন্য একটা প্যাডিং 0 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল গ্যাপ হয়ে গেছে না, এবার আমরা কি করব এটাতে একটা বর্ডার দিতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড, আপনি কি এখন আসলেন? এই যে এরকম আসছে না, আচ্ছা দেখেন একটু এরকম, কিন্তু এটার টপ বটমে একটু গ্যাপ থাকবে না,
তাহলে এটার এখানে কত ছিল? টোটাল লাইন হেড 31 অথবা কি টপ বটমে কত পিক্সেল? 11 পিক্সেল। তাহলে এখানে সরি প্যাডিং তো আমাদের দেওয়া আছে, এখানে 10 পিক্সেল দিয়ে দিলাম এরকম, ঠিক আছে। এবার নরমালি এটা আছে এখানে, কিন্তু নরমালি কি এটা এরকম থাকবে বর্ডার শো? এটা থাকবে না। তার জন্য এবার এখানে যে বর্ডার 2 পিক্সেল সলিড আছে না, এখানে ট্রান্সফর্ম দেওয়ার দরকার নেই, এটাকে জাস্ট এই যে আরজিবি এ করে দেন। এবার আরজিবি আসছে না, এটাতে এ করে দেন, আর এখানে কি করে দেন জিরো। এখানে বর্ডার তৈরি হয়ে আছে, কিন্তু কি এটার শুধুমাত্র বর্ডারে যে ব্যাকগ্রাউন্ডে তার অপাসিটি কি করে আছে জিরো, সেম একই কথা, ট্রান্সপারেন্ট করে দিল একই কথা। তাহলে এখানে হবারে এবার কি করে দিব, শুধুমাত্র এটাই শুধুমাত্র এবার নিয়ে আসেন হবারে, এটার অপাসিটি শুধুমাত্র কি করে দিবেন ওয়ান। এই যে দেখ, ঠিক আছে, এখানে হোমটা অ্যাক্টিভ থাকবে না, তার জন্য কি করবো এখানে অ্যাক্টিভে এটাও ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে এলআইটা বাদ দিয়ে দিতে পারি। এখানে আচ্ছা মেনু কার্ডে আমি বলে তার একটু কোনটা এলআই এটাই হবে না, মেনু কার্ড ইউএল ডট অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভ ক্লাস পাইছে কিনা আগে এটা চেক করি আমরা। নেওয়ার তো নিবে, ইম্পর্টেন্ট দিলে আবার নিতেছে, ঠিক আছে। তাহলে এক কাজ করলাম এটাকে আমরা, হ্যাঁ আসেন, লোগো মেনু পার্ট ইউএল এলআই না, এবার কাজ করবে এলআই ডট অ্যাক্টিভ, ঠিক আছে। এবার ঠিক আছে না, কারণ এখানে কি ধরা ছিল লোগো, লোগোর ভিতরে মেনু পার্ট, আর এখানে শুধুমাত্র এই যে লোগোটাকে ধরি নাই, এই কারণে কি যে এখানে যেটা দিয়ে রাখতেছেন সেম ওইটা ভাবে কি এখানেও রাখতে হবে সিলেক্টরটা। তাহলে লোগো তার ভিতরে মেনু পার্ট ইউএল এলআই ডট অ্যাক্টিভ, এবার ঠিক আছে। তাহলে এটা কালারটা আমরা ধরে দিতে পারি, কালার এখানে আরজিবি দিয়ে দিলাম, তুলে দিলাম, ঠিক আছে। এখানে প্রয়োজন কি একটা আমরা ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন লিনিয়ার, ওকে স্যার, মেনুটা স্যার
লোগো বিজি তাই না, এটাতে যাই দেবে তাহলে লোগো বিজি কো, এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে কি করে দিলাম পজিশন ফিক্সড। জাভের কোথায় টপ 0 পিক্সেল, লেফট 0 পিক্সেল উইথ 100%। জেড ইনডেক্স ঠিক করে দিতেছি নরমালি কোন জায়গা থেকে আপনি কালারটা নিবেন তার জন্য দেখেন এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করেন, এই লেয়ারটা কোনটা এটা না, এই লেয়ারের অপাসিটি কত এখানে আছে 85, তার মানে কি আপনার এইখানে যে ব্যাকগ্রাউন্ডে থাকবে এটার ওপাসিটি থাকবে 85। এবার এটাকে আপনি 100 করে দেন, 100 আসছে, এবার এটা একটা সলিড কালার। এবার যেখানে ক্লিক করেন একই ব্যাকগ্রাউন্ড, এটাকে 100 করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, অথবা এখানে আর এর মান কত 53, জি এর মান 63, বি এর মান 70 তাই না। তাহলে এখানে এই যে মেনু বিজি কোথায় ছিল, লোগো বিজি না, এটা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, দেখি একটু হলেও চেঞ্জ আসবে, আসছে ওই দুটো কই, ওই দুটো কিসের মধ্যে দেওয়া আছে লোগো, এটা কেন ফুল উইথটা কিসের কারণে এখানে লোগো, এই যে লোগো বিজিতে না, আমি তো লোগো বিজিতে দিলাম ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা চেঞ্জ হয়েছে, তাহলে লোগো তো মাঝখানে একটা চেঞ্জ হয় নাই না, লোগো বিজিতে ব্যাকগ্রাউন্ড, এই যে লোগো পার্ট এটা দিতে হবে, এগুলা তার ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই ঝামেলা। ওই ব্যাকগ্রাউন্ডেই কাজ করবে না এখানে, ঠিক আছে না, ওকে। তাহলে এবারে এখানে কি আসবে, অপাসিটি কত ছিল 85, তাহলে এই লোগো বিজি থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কি করে দেব আমরা আরজিবি এ, ওকে, তাহলে এখানে বি এ আর এটাকে দিব 0.85। এবার দেখেন এটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আছে এই যে H1, এটা দুইটা আলাদা আলাদা ট্যাগের মধ্যে রাখতে হবে, এখানে এটা H1 এর মধ্যে রাখতে হবে, আর তাহলে সেম একই ভাবে এটাও H1 এ রাখেন, এবার দেখেন H1 এ প্যাডিং দেওয়া আছে না, লাইন হেড, ও
না লাইন হেড না এখানে মেবি প্যাডিং দেওয়ার কথা ব্যানার ওভারলে প্যাডিং টপ সার্ভিস ব্যানার চলতে শুরু করে এই শুন 400 পিক্সেল এটা প্যাডিং টপ 400 পিক্সেল এটা তুলে দিল প্যাডিং বটম 270 পিক্সেল এটাও তুলে দিল শুধুমাত্র যতটুকু টেক্সট অতটুকুই আসছে না হাইট হাইটও দেওয়ার দরকার নেই এখান থেকে ম্যাপে না কত পিক্সেল আছে এটা হাইট 250 একদম টপ থেকে একদম টপ থেকে হ্যাঁ টপ থেকেই তো মেনুর ওই মেনুর ভিতরে ও মেনুর ভিতরে তো আছে এই জায়গা থেকে তো আসবে কত 400 ধরে নিলাম হ্যাঁ আর নিচে 250 অথবা কত 60 এরকম একটা দিতে পারি আমরা তাহলে এই যে আমাদের এখানে ব্যানার বিজি আছে না ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার ঠিক আছে তাহলে এটাকে কি করে দিব আমরা প্যাডিং টপে কত 400 পিক্সেল লেফট রাইট 0 পিক্সেল সরি রাইটে চারটা ভ্যালু দিয়ে দিলাম রাইটে 0 পিক্সেল বটমে কত 250 পিক্সেল লেফটে 0 পিক্সেল কেন নেবে না নেছে না তো লিমিটস আমরা আলাদা ভাবে কেটে নি কন্ট্রোল ভি হ্যাঁ ফাইল কালারফুল আসে না আচ্ছা এটা এখানে এইভাবে দিতে হবে তাহলে এখানে প্রজেক্ট আমি ওটা পরে দেখা দিতেছি প্রজেক্ট 3 এখান থেকে ইমেজেস ব্যানার কোনটা ছিল এটা না রিপ্লেস ওকে তাহলে এবার সিএসএস এ যাই ওভারলে তো আর দরকার নাই তাহলে ঠিক আছে না ওভারলে এটা টোটালি ফেলে দিলাম বাড়তি ঝামেলা আসছে ঠিক আছে যে এটা কি এই টেক্সট হতে উপরে 400 পিক্সেল আর নিচে কত 250 পিক্সেল এটা নিয়ে নিছে না প্যাডিং এবার কি করতে হবে এখানে দুটো ব্যাকগ্রাউন্ড আসবে ওকে তাহলে এবার এই যে এইচ1 কথা আছে এই জায়গায় না ব্যাকগ্রাউন্ড কালার কই এই সাথে দেওয়া আছে তাহলে আসলো না কেন ব্যাকগ্রাউন্ড তো আসে না স্যার কালারে মাস্ক আছে আমি মিস করলাম ব্যাকগ্রাউন্ড কালার এই না কর্নার জেট এই ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ এখানে তো হাইফেন আসবে অথবা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে ঝামেলা শেষ আসছে দুইটার মধ্যে দুইটার মধ্যে কি থাকবে একটা গ্যাপ থাকবে তাহলে এখান থেকে এই যে এইচ1 কে কি করে দেন মার্জিন টপ দিলে আমরা জানি কি সে তার জায়গাটা ছাড়ে দিয়ে চলে আসে এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল হয়ে গেছে কারণ কথা হচ্ছে দুইটাই তো কি সমান ব্যাকগ্রাউন্ড চলে আসছে তাই না এখানে হচ্ছে টেক্সটের যতটুকু জায়গা ততটুকু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আসবে তাহলে কি করে দিবে এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক তাহলে সে তার কি যতটুকু জায়গা ততটুকু শুধু ধরে নেবে আসছে তার জন্য কি এটা এবার কি টেক্সট সেন্টার নিচ্ছে এবারে যে মেইন যে ডিপ আছে ব্যানার এটাকে কি করে দিলাম টেক্সট লাইন সেন্টার তাহলে এর ভিতরে যা কিছু আছে সব কিছু কি সেন্টারে যাবে আসছে এবার দেখেন এখানে কিন্তু কি আরেকটু জিনিস যে এখানে একটু গ্যাপ আছে লেফটে ধরে নিলাম কত পিক্সেল 25 পিক্সেল আমাদের এখানে কি আছে এটা নাই তাহলে এই যে এইচ1 কে এবার কি করে দেব মার্জিন না প্যাডিং টপ বটমে 0 পিক্সেল লেফট রাইট থেকে 25 পিক্সেল
মানে এটার ফন্ট সাইজ আর একটু কমায় দিতে হবে ঠিক হয়ে যাবে ফন্ট সাইজ কত আছে এটা এবার ঠিক আছে অনেক সময় দেখবেন যে কি শুধুমাত্র একটা ডিপ নিয়েছেন ওই ডিপের ভিতরে একটা পি ট্যাগ আছে এবার কি আপনি নিচে কাজ করতেছেন উপরে চলে যাইতেছে কোডের মতো কোনো ভুল নাই কনফ্লিক্ট করে ফেলে না তার জন্য কি ওরা আবার দিয়ে দিতেছে ক্লিয়ার ফিক্স যে এরকম প্রবলেম হয় দেখে কিন্তু ওরাই কি আবার এটার জন্য সমাধান নিয়ে আসছে সেক্ষেত্রে যখন আবার বুট স্টপ আপনি ইউজ করবেন তখন আর এই প্রবলেমগুলো থাকবে না নরমালি এইচটিএমএল এ এরকম ছোটখাটো একটু প্রবলেম করে ওকে আচ্ছা আর কারো কোনো প্রবলেম এখানে স্যার ওই যে সার্ভিসটা যে দিছে ওটা নিচে যে মানে বর্ডার করে দিতে পারে কোনটা আচ্ছা এটা দেখি এখানে আফটার বিফোর দেখাইছি না তাহলে এটা কিসের মধ্যে আছে সার্ভিস সার্ভিসের ভিতরে এইচ ওয়ান তো তাহলে এখানে এইচ ওয়ান এর নিচে একটা বর্ডার থাকবে না মানে এখানে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে একটা বর্ডার দেন তাও কিন্তু টোটাল সার্ভিসের কি পুরো জায়গাটাই নিবে তাহলে এখানে সার্ভিস এইচ ওয়ান এর কি নিব আফটার অথবা বিফোর যদি এইচ ওয়ান এর আফটার হয় তাহলে এখানে আফটার কি হবে পজিশন পজিশন অ্যাবসোলিউট না তাহলে আপনি বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন এটা দেখেন কেন এইচ1 রিলেটিভ বলেন আপনি বলেন আমি বলে দিচ্ছিলাম যে আফটার এন্ড বিফোর কি এটা হচ্ছে আপনি যেই সিলেক্টরের আফটার এন্ড বিফোর ধরবেন এখানে এই ওই মেইন সিলেক্টরটাই হবে কি সবসময় রিলেটিভ আর এখানে আফটার এন্ড বিফোর এটা আসবে কি যদি এখানে এরকম হতো যে কফি H2 আফটার তাহলে কি এখানে রিলেটিভ কোনটা আসতো H2 নিতে আর H2 আফটার আসতো কি পজিশন অ্যাবসোলিউট ঠিক আছে তাহলে এটা যখন এখানে আফটার তাহলে কি H1টা এখানে পজিশন রিলেটিভ ওকে অ্যাবসোলিউট এন্ড রিলেটিভ হয়ে গেছে তাহলে এখানে আরেকটা কি নিব আমরা প্রপার্টি কি কি আসবে বলেন
2 pixel আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে হোয়াইট এবার এটা থাকবে কোথায় বটম 0 পিক্সেল আর লেফট থেকে 0 পিক্সেল তার পজিশনটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম আসছে এবার যদি তাকে একটু নামায় দিতে চান তাহলে এই যে এইচ1 থেকে কি অথবা এখান থেকে মাইনাস কি করে দেন বটম থেকে মাইনাস 5 পিক্সেল দিয়ে দিলাম 50 হয়ে গেছে এটা ভিডিও ডাউন করে দাও ভিডিও তো চলতেছে আপনার ভিডিও ভিডিও করে এই অবস্থা আচ্ছা ঠিক আছে স্যার আমরা ওই যে এটা ফন্ট সাথে আইকনগুলো আসে না পরে ওখানে ক্যানভাস থেকে কেটে নিয়ে আসছে কেন আসবে না দেখি এটা আসে কি না এইচ1 এর আচ্ছা এখানে আমি দেখি ফন্ট সাথে আসছে কিনা সার্ভিস কোথায় এটা ठीक ना আমি বলছিলাম যে সব সময় সব ফোল্ডার সিএসএস ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারেন জেএস এর নাম চেঞ্জ করতে পারেন ইমেজেস এর নাম চেঞ্জ করতে পারেন কিন্তু ফন্টস ফোল্ডারের নাম কখনো চেঞ্জ করা যাবে না কারণ এখানে চেঞ্জ করতে হলে এবার আফটার ফন্টস অফ মিন্ডর সিএসএস এ গিয়ে কি ওই ফন্টস থেকে ফন্ট করে দিতে হবে লিংকটা তাহলে এখানে কি আসবে এস ফন্টস এবার এখানে রিলোড দে আসছে যেখানে এই ফোল্ডারের নাম কখনো চেঞ্জ করা যাবে না ওকে আর কোন প্রবলেম স্যার এই নিচের যে আইকনগুলো এটা নাম জানি না এগুলা এই যে এটা তিন নাম্বারটা স্যার আইকন এটা না স্যার যেটা দেখাইলেন তো স্যার নিচে স্যার নিচে এটা এই যে তো নাম করা আছে এই যে ফটোশপে নাম লেখা এটা এটা তোমার ড্রিবল না এরকম কিছু সেই ক্ষেত্রে আপনি ওটা পাইতেছেন না যে কোনো একটা ওখানে দিয়ে দেন আমি তো বুঝবো যে ওখানে কি ইয়া আছে হ্যাঁ দেখুন যদি আপনি আর কিছু না পান ফেসবুকটা তো সবাই চিনেন টুইটারটা তো সবাই চিনেন এগুলা দিয়ে রাখেন আমি তাও বুঝার মধ্যে এখানে কি শুধু আইকনের নামটা চেঞ্জ করে দিলে আমার কাজ ওকে আইকনে যান এই যে ড্রিবল আসছে না আচ্ছা আর কারো কোনো প্রবলেম আফটার আচ্ছা এখানে সবসময় কি ওই যেই যখন যে সেকশনে করতে চান ওই সেকশনের নাম ধরে আপনি এইচ1 নেন বা এইচ2 নেন এইচ3 নেন সরাসরি কখনো এইচ2 এইচ3 নেন না আপনি যেটা দেখছিলেন না ওটা সরাসরি যে এইচ1 প্রবলেম থাকলে বলেন প্রজেক্ট 3 কিন্তু এখানে আমি কি এটা ইয়ে করে দিতেছি পরবর্তী যাতে আবার আমি এরকম না দেখি যে প্রজেক্ট 3 কি কারো কোনো প্রবলেম হয়েছে বা এটা খারাপ হয়েছে আচ্ছা ওইটা দেখতেছি তাহলে এটা আমরা ইয়ে করে ফেলি হ্যাঁ বলো
কোনটা সার্ভিস যে আপনার সার্ভিস সেকশন আছে ওকে আমরা দেখি স্যার আপনারা তো মনে করেন স্যার এই সব লাস্ট স্টেটে স্যার রি ইউজ স্যার কোনটা স্যার এটা দি স্যার লাস্ট স্টেটে স্যার মাস্ক ফাঁকা করতে গেছে লাস্ট স্টেটে তো ফাঁকা হয়ে গেছে মানে একটা মাঝে দিতে যাচ্ছে এখানে প্যাটিং দিতে হবে একটু প্যাটিং স্যার এটা শুধু প্যাটিং যাচ্ছে সব লাস্ট স্টেটে প্যাটিং দরকার নেই শেষটাতে দরকার নাই আপনি চাইলে এখানে হ্যাঁ শেষটাতে প্যাটিং দেওয়ার দরকার নেই কি দিব ক্লাস সাইজ দিব না শেষে আপনি আরেকটা ক্লাস দিয়ে দেন তাহলে স্যার আমাদের ওই ক্লাসটাকে ধরে প্যাটিং রাইট জিরো করে দেন স্যার সাইজ স্যার একটা বাড়াই দিবে স্যার কোনটা স্যার মনে করেন যেমন ইউজার দেখা যাচ্ছে আমার কাছে 4টা আছে তার দেখা যাচ্ছে 5টা রাইট থাকতে পারে এই ক্ষেত্রে এখানে 4টা থেকে 5টা সে বাড়াবে না কেন স্যার এইখানে এটা বাড়াইতে পারবো না কারণ 4টা থেকে 5টা দিলে এবার একটা ভেঙে নিচে আসবে যদি 5টাও দিতে দেয় এই জায়গা কিন্তু আর ভালো লাগবে না তাহলে ওটা যখন বোর্ডের সাথে যাবেন তখন এমনিতেই ওটা সলভ হয়ে যাবে এখানে আপাতত না এটা আপাতত আপনাকে এভাবে নিজে প্যাডিং উল্লেখ করে দিতে হবে আর বোর্ডের সাথে যখন যাবো আমাদের প্যাডিং এখানে বানানো থাকবে ঠিক আছে কলামও ভাগ করা থাকে আচ্ছা আপাতত এটা ইজিলি করে ফেলেন অত ইয়েতে যাওয়ার দরকার নেই আচ্ছা আর কারো কোনো প্রবলেম তাহলে আজকে আসাটা তো ভুল করছেন আপনি এটা পোর্টফোলিও এখানে কেন টোটাল লিস্ট কত নিছে 1170 এখানে একটা ডিফারেন্স পাস ধরেন যে কি পোর্টফোলিও মেনু এটাকে দুটো ভাগ করে দেন এখানে ধরেন যে একটা ভাগ দিয়ে দেন লেফট একটা রাইট লেফট দিয়ে দেন পোর্টফোলিও বানাইতে পারবেন না এটা কি এখানে নেওয়া আছে না স্যার ওটা আমি করি এটা আসবে কত স্যার আমি ওখানে ইয়ে করে দিছি কমেন্ট করে দিছি কোথায় এটা এখানে না ডিপ ক্লাস ফুল ডেপার ডেপার এবার এখানে রেপার না ডট এখানে আসবে ওয়ান এটার উইথ কত দিব কটা আছে টোটাল 4টা না 25% চারপাশে কি একটা প্যাডিং আছে না লেফট রাইটে এখানে প্যাডিং দিলাম 10 পিক্সেল তারপর এটাকে কি করে দিব আচ্ছা 25 পিক্সেল এটা দিয়ে দিলাম এটাই থাকবো ওয়ান ওয়ানের ভিতর কি আসবে এখানে
ইমেজ তো তাই না ইমেজেস কি নেওয়া আছে এখানে ইমেজ একটা নেওয়া আছে কোনটা এটা এটা কোন এটা না তোর এখানে আসবে নাই তো ও এখানে আসছে তাহলে এবার 1 এর থেকে কি এখানে ইমেজটা বড় হয়ে গেছে না তাহলে এবার এরকম করে দিলাম 1 এর ডট 1 তার ভিতরে ইমেজ এটার উইথ কত আসবে 100% এরকম আসছে এটা এখানে ইমেজের উইথ 100% কেন নিছি বলেন আর এখানে যে ডিপটা নিছি 1 এর উইথ কত আছে এখানে 25% বলতে কি বোঝানো হচ্ছে স্যার এই যে পুরো আছে যে ডিপটা টোটাল এখানে রেফারের ভিতর কি আমার 1 আছে না রেফারের উইথ কত 1170 এই 1170 কে যদি আমি 4 ভাগ করতে চাই 1টা 2টা 3টা 4টা600 পিক্সেল 600 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 পি
কোনসে কি করবে এই 25% মানে কি ইমেজের 100% এবার ইমেজের উইডথ যদি 300 পিক্সেল হয় তাহলে কি এটা 300 পিক্সেল নেবে যদি এটা 200 পিক্সেল হয় তাহলে এটাও কত নেবে 200 পিক্সেল ইমেজের সাইজ যদি 200 পিক্সেলের ছোট হয় তাও 200 পিক্সেল হবে আসবে যদি বড় হয় তাও কত নেবে 200 পিক্সেল নেবে তাহলে এটা কি ঠিক আসছে ওকে এবার এখানে ডিপ ক্লাস 1 টাই শুধুমাত্র কি করে নিব চারটা দিয়ে দিলাম আসছে 1 কে কি করে দেব আমরা ফ্লট লেফট আসছে क्लियर की नवाज से तो ले एक बार एक है ना वन वन एक टक्की दिए दिलाम हमें पैडिंग 10 पिक्सेल चार देखते के एक बार क्या टक भेंगे आज बना एक टक तो ले टक्के की कोरी दिवस आते भेंगे नीचे ना आशा तार दोना क्या ना box sizing border box আসছে ওকে এবার এখানে দেন তো এখানে একটা কি আসবে হোভার ইফেক্ট আসবে হোভার ইফেক্টটা কি রকম আসবে তো যখন এখানে নরমালি নান থাকবে কিন্তু যখন এখানে হোভার করব তখন কি এখানে আমাদের এই ইফেক্ট আসবে তার জন্য এখানে কি করব আরেকটা ডিপ দেব ডিপ ক্লাস কি দিতে পারি লাইট বক্স ওকে লাইট বক্সের ভিতর কি আছে একটা দিয়ে দিলাম প্লাস তাই না এই যে আসছে এখানে তো এবার এখানে এই যে লাইট বক্স কার ভিতরে আছে ওয়ান এর ভিতরে না পোর্টফোলিও ডট ওয়ান ডট লাইট বক্স এই তো তাহলে এখানে লাইট বক্স কি করে দিলাম আমরা পজিশন অ্যাবসলিউট এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড কালার দিলাম আপাতত
দেখি এরকম আসছে এটার উইথ কি করে দিব 100% যে 1 এর যতটুকু উইথ এটাও কি করে ফেলবে উইথ 100% নিয়ে নিছে এবার এখন রিলেটিভ কাকে ধরায় দিতে হবে এখানে রিলেটিভ কে আসবে বলেন হ্যাঁ ইমেজ জীবনে কখনো কোনোদিন রিলেটিভ হবে না এটা মনে রাখেন ঠিক আছে ইমেজ কোনোদিন কখনো রিলেটিভ হতে পারে না এখানে শুধুমাত্র কি যে এ তার প্যারেন্ট কে ডিপ ক্লাস লাইট বক্সের সব সময় প্যারেন্টটাকে কি আমরা রিলেটিভ ধরার চেষ্টা করব যেহেতু এখানে ইমেজ একটা সিঙ্গেল ডাক সো এটা কি কারো প্যারেন্ট হতে পারবে না এটা আর এটা যখন প্যারেন্ট হতে পারবে না এটা কখনো কি রিলেটিভ হতে পারবে না ঠিক আছে তার মানে কি এখানে কি এই ডিপ ক্লাস লাইট বক্সের প্যারেন্ট 1 না তাহলে 1 টাই হবে এখানে রিলেটিভ ওকে 1 নেওয়া আছে না আমাদের যে 1 এখানে আসবে পজিশন রিলেটিভ আসছে এবার এতটুকু এবার এটাকে কি করে দিলাম লাইট বক্স 1 এর টপ 0 পিক্সেল মানে উপরে যে কি নিছি আমরা একটা প্যাডিং নিছি না এই প্যাডিংটা সহ সে নিয়ে নিছে তাহলে এখানে আমরা কি করে দিতে পারি একটা আচ্ছা প্যাডিংটা তো নিবেই যেহেতু 1 এটা তাহলে এরকম করতে পারি আমরা কেন ইমেজ কে কেমনে রিলেটিভ ধরবেন আপনি ইমেজ কে কি জন্য রিলেটিভ হবে আপনি বুঝান স্যার হাইট রেখে দিবেন স্যার আমি স্যার ওটা ইমেজে ওভারলে দিব স্যার ইমেজে দিলাম রিলেটিভ ইমেজে তো আপনি ওভারলেটা দিতেছেন ইমেজের উপরে কিন্তু ইমেজে তো দিতেছেন না এখন ইমেজ একটা ইমেজের এখানে রাখা এখন যদি মনে করেন স্যার আপনি ইমেজ এইখানে দেখেন এতটুকুর মধ্যে দেখেন এতটুকুর মধ্যে দেখলে আপনি ক্লিয়ার হবেন এই ইমেজটা এখানে আছে আর এটা এখানে আছে এই ইমেজের সাথে এটা কোনো সম্পর্ক আছে আমি ওভারলে দিয়ে জাস্ট করব এটাই ধরে যে এখানে লাইট বক্স ক্লাস মানে হচ্ছে ওভারলে এই ইমেজ আর এই ইমেজের এই ডিফের মধ্যে কোনো সম্পর্ক আছে স্যার ইমেজের বিপর আপনি দিয়ে দিবেন আপনি আমাকে অ্যানসারটা দেন এটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা না স্যার তাহলে এখানে এই ইমেজ আর এই ডিফের মধ্যে কোনো সম্পর্ক আছে এই ইমেজটা টোটালি আলাদা আরেকটা ডিফ এটা আরেকটা ডিফ কোন সম্পর্ক আছে এই দুইটা দেখো কি এই ইমেজের সাথে এইখানকার ডিভের কোনো সম্পর্ক নাই সেম একইভাবে এই ইমেজের সাথে এই ডিভের কোনো সম্পর্ক নাই কারণ এটা এই ইমেজের কোনো চাইল্ড না প্যারেন্টও না ডিপ ক্লাস লাইট বক্স এখানে ইমেজের কোনো চাইল্ড না প্যারেন্টও না তার মানে কি তার সাথে তার কোনো সম্পর্ক নেই এখানে জাস্ট দুইটাই একই সেকশনে আছে যেমন করে কি এই ইমেজটা এই বডি ট্যাগের মধ্যেই আছে এতটুকুই কিন্তু এখানে ডিপ ক্লাস 1 এবং লাইট বক্স এর মধ্যে সম্পর্ক কি দুইটা স্যার একটা দুইটাই একই প্যারেন্টের আন্ডারে এখানে ইমেজ কে যদি আপনি পজিশন অ্যাবসলিউট করেন তাহলে এখানে 1 কে রিলেটিভ ধরতে পারবেন কিন্তু 1 কে পজিশন অ্যাবসলিউট করে কখনো আপনি কি ইমেজ কে রিলেটিভ ধরতে পারবেন স্যার রিলেটিভ স্যার বাইরে হবে স্যার তাহলে কি এখানে ডিপ ক্লাস লাইট বক্স এর প্যারেন্ট কে স্যার 1 তাহলে 1 এর সবসময় রিলেটিভ হবে ইমেজ কখনো রিলেটিভ হতে পারবে না যেহেতু তার সাথে তার কোনো সম্পর্ক নেই ঠিক আছে ওকে তাহলে এখানে টপ 0 পিক্সেল তাহলে টপ থেকে কত নামায় দিব প্যাডিং কত ছিল 10 পিক্সেল না তাহলে টপ থেকে এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল আর সেবার এবার এটার হাইট কি করে দিব আমরা হাইট করে দেব 100% একটু 100% কম হবে তাহলে সেক্ষেত্রে কি আমরা এখানে এটা আবার কি করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রান্সপারেন্ট করে দিই এটা মানে একেবারে জিরো দিয়ে দিই ব্ল্যাক কালার জিরো 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 তারপরে কত 0.5 এখানে দিব এ তাই না আসছে ওকে এবার তাহলে এটা দাবি কথা আর একটু কমাই দেই এখানে 0.8 ঠিক আছে তাহলে এবার এটার উইথ এবং হাইট একটু কমাই দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটু কমাই দিই কত আসছে 87 না উইথ
কত আসছে 93 আর হাইট 87 তাই না তাহলে ওই দেখেনে দিয়ে দিলাম আমি 93 তাই না আর হাইট আসবে কত 87 ওকে এবার এখানে একটা প্লাস আছে না আমাদের জি তাহলে এবার এখানে লাইট বক্স তার ভিতরে আছে কি বিটেক এটার কালার হবে হোয়াইট আসছে ফন্ট সাইজ 30 পিক্সেল এটাকে টেক্সট লাইন সেন্টার এখান থেকে মেবি যাবে না গেছে তার জন্য কি যেহেতু এটা তার মেইনলি হচ্ছে পজিশন অ্যাবসলিউট সেক্ষেত্রে কি ওই ডিপটাকে এখানে দিতে হবে টেক্সট লাইন সেন্টার তার প্যারেন্ট ডিপকে এবার টেক্সট লাইন যখনই সেন্টার দিলাম এটা তখনই চলে আসছে সেন্টার ঠিক আছে এবার উপর থেকে একটু না বাবা তার জন্য কি করে দিব এখান থেকে মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে দিলাম ডিসপ্লে ব্লক করে দিতে তাহলে নাম ওকে মার্জিন টপ এখানে 50 থেকে 60 তখন যে এরকম থাকবে না আর একটু নাম দিতে হলে 70 নরমালি কি এটা থাকবে না স্যার অপাসিটি দিতে হবে নরমালি এটা থাকবে না তাহলে এটা লাইট বক্সের অপাসিটি কি করে দিলাম 0 এটার যখন অপাসিটি জিরো তখন কি এর উপরে যা কিছু আছে সবই কি জিরো হয়ে থাকবে তাহলে এবার এখানে পোর্টফোলিও নিলাম 1 এ কি করব 1 ডিবে যখন হোভার করব তখন তার ভিতরে কি আছে ডট লাইট বক্স এটা কি করবে অপাসিটি 1 লাইট বক্স বিটা 1 না শুধু লাইট বক্স ঠিক আছে সেক্ষেত্রে একটা ট্রানজিশন এখানে দিতে পারেন আপনারা এসিটা একটু সারেন লিনিয়ার সবাই কি বুঝতে পারতেছেন এটা বুঝতে পারছেন ক্লিয়ার না ওকে ঠিক আছে এটা যদি কার্সরটা চেঞ্জ করে দিতে চান তাহলে কি করে দিতে পারেন এটাতে হবারে কার্সর এখানে মানে গুলাই আছে আমরা কোনটা দিব এখানে পয়েন্টার ঠিক আছে তাহলে এবারে এই এটা কি করে দিব শুধুমাত্র লাইট বক্স এটাকে প্রত্যেকটাতে পেস্ট করে দিন ঠিক আছে যদি আমি চাই যে টপ বটম থেকে নামাবো নামাইতে পারবো না সবাই কি বলতেছে করা যাবে আচ্ছা এখানে ধরেন একটা ডিপ নেবেন এটার জন্য একটা ডিপ হ্যাঁ এই ডিপটাকে এবার কি করবেন দুই ভাগ করবেন এরপর আবার এখানে একটা ডিপ নেন মেসেজের জন্য আর টোটাল এই ডিপটা থাকবে কিসের ভিতর ফর্মের ভিতরে তাহলে হয়ে গেল বুঝতে পারছেন আপনি হ্যাঁ বলেন কি অবশ্যই কাজ করবে কেন করবে না লিংকের তাহলে প্রবলেম নিয়ে আসছেন ফাইল
লিফটটা আবার সেট করেন অবশ্যই কাজ করবে, কেন করবে না? আচ্ছা এখানে তাহলে আর কারো কোনো প্রবলেম নাই? ওকে আচ্ছা আপনাদের নেক্সট ক্লাস কবে? প্রজেক্ট কি এটা কমপ্লিট কার কার কমপ্লিট হয়েছে? তিনজন চারজন পাঁচজন কমপ্লিট? হ্যাঁ আচ্ছা ইয়ার কোনটা নুসরাত? এটা আচ্ছা মার্জার কি প্রবলেম ছিল আফটার বিফোর? আচ্ছা খুব খুব সুন্দর কাজ যেটা জানেন না আপনি। আচ্ছা সিএসএস ফাইলে ওপেন করব নাকি এখান থেকে ভিউ পেজ সোর্সে যাব? না ওপেন করে নি কোনটা মেনু বার মেনু বার ইউএল এল আই এ ঠিক আছে হ্যাঁ এখানে তো এইচ ফাইভ আফটার নিছেন এটা ভুল করে এবার এইচ ফাইভ যত জায়গায় নেবেন আপনি এই সাইটের মধ্যে তত জায়গায় কাজ করবে এটা এই জায়গায় এইভাবে না এখানে এই যে হেডার সেকশন ডট হেডার সেকশন তার ভিতরে এইচ ফাইভ আফটার এটার পজিশন অ্যাবসোলিউট এটা রিলেটিভ ঠিক আছে এটা ফার্স্ট সবসময় অ্যাবসোলিউট তারপর কন্টেন্ট এই দুটো প্রপার্টি নিয়ে নেবেন এরপরে হচ্ছে কত পিক্সেল উইথ কত পিক্সেল হাইট এরপর কোন কালার এটা দেওয়ার পরে এবার কোথায় থাকবে লেফটে এই জায়গায় বটমে এই জায়গায় অথবা টপে এই জায়গায় মানে তাহলে যে সব গোছালো এটা একবার হতো দুইবার হতো তবে স্ট্যান্ডার্ড দুইবার দেওয়াটা ভালো মানে এখানে আফটার অ্যান্ড বিফোরটা আমি বলে দিই আপনি এমনি দিতে পারেন যে আফটার অ্যান্ড বিফোর দুইটা হচ্ছে কি অ্যাবসোলিউট এবং আপনি কোনো একটা সিলেক্টরের চাইলে আফটার অ্যান্ড বিফোর এখানে দুইটাকে সাব সিলেক্টর হিসেবে ধরতে পারেন লাইক এখানে ধরেন যে যতগুলো হেডিং ট্যাগ আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এরপরে ধরেন যে আপনার অ্যাঙ্কর ট্যাগ ইমেল এল আই ওয়েল সবগুলোর কি এরকম আপনি আবার স্পেন ট্যাগ এগুলোরও কি আফটার অ্যান্ড বিফোর ধরতে পারেন তবে যেটারই ধরেন ধরেন যে আপনি ইমেল এল আইতে ধরলেন ইমেল এল আই আফটার তাহলে এখানে ইউএল এল আই আফটারটা আসবে সবসময় অ্যাবসোলিউট অথবা ইউএল এল আই বিফোর এটাও আসবে অ্যাবসোলিউট আর ইউএল এল আই নিজে হবে এক্ষেত্রে রিলেটিভ আর আফটার এন্ড বিফোরে সবসময় একটা কমন প্রপার্টি হিসেবে ইউজ হবে যেটা হচ্ছে আপনার কি কন্টেন্ট এখন কন্টেন্ট দিচ্ছেন আপনি এই যে কন্টেন্ট এবং এটা ব্ল্যাঙ্ক রাখবেন এই দুটা দিয়ে হচ্ছে কি আপনি চাইলে কোন একটা শেপ তৈরি করতে পারেন এক কথা যে আপনি যে কোনো ধরনের এরকম একটা শেপ আমরা এখানে তৈরি করতে পারি আফটার বিফোর দ্বারা ঠিক আছে এখন পর্যন্ত এটা দিয়ে যদি আমরা কোনো শেপ তৈরি করি নাই তবে আমরা তৈরি করব হ্যাঁ অনেক কিছুই এটা দিয়ে বানানো সম্ভব আফটার এন্ড বিফোর দ্বারা আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে তাহলে কি এখানে ক্লোজ করবো আজকে তাহলে তো আর কোনো প্রবলেম নাই নাকি সবারই ক্লিয়ার তবে শুরুতেই কি আপনি ডিটেইলস আকারে করেন এটাই বেটার তাহলে আপনি কি অনেক ডিটেইলস আকারে জানতে পারবেন কাজ করেন কাজ করতে যেমন ফার্স্ট আপনি যখন অ্যাডমিশন নেন তখন মানে দেখেন যে আপনি কয়েকটা সম্পর্কে কতটুকু বুঝতেছিলেন এখন কতটুকু বুঝতেছেন এভাবে টোটাল কোর্সটা পর্যন্ত যান তখন দেখবেন যে আপনি আসলে আপনার লেভেলটা নিজে আপনি এখানে ফাইন্ড আউট করতে পারবেন বা জাজ করতে পারবেন যে আপনি এখন কোথায় আছেন ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু আমরা খুব বেশি দূর যাইনি কেবল শুরু বলেন আজকে আজকে একেবারে না তখন অলরেডি এখানে আমি আজকে আপনাদের ক্লাসে আসতে চাইছিলাম না এটা জানেন না যেমন
এখানে ওই যে ক্লায়েন্ট কাজ পাঠাইছে, এখন উজ্জ্বল স্যার তো নাই, সব কাজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে, কাজগুলো যেমন অলরেডি দুইজন করতেছে, এটা যাবো এখানে মাঝখানে এক ঘন্টার মধ্যে আমার বের হয়ে গিয়ে মানে ফাইল পাঠাই দেওয়ার কথা ছিল। একটা কাজের ডিউরেশন 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে যে কোনোভাবে কাজ পাঠাই দিতে হবে তাদের সাবমিট, মানে ল্যান্ডিং পেজ। অথচ টোটাল টিম কিন্তু আমাদের এখন সেই রকম বিজি। আবার কোনটা, হ্যাঁ এটা জাস্ট তাহলে দেখান, কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না, আপনি অন্য কোনো সময় নিয়ে আসেন তাহলে হতে পারে, এটাই হতে পারবে। সেটা আমি রাখি, ওই যে আপনার থিম বলছে জন্য, আচ্ছা এটা রাখতেছি। আচ্ছা তাহলে আজকে ক্লোজ করি নাকি? আর ইয়ার